আমরা একসাথে প্রায় ছাত্র যুব রাজনীতি করেছি, আপনারা বসে পড়ুন, তা নাহলে বড্ড ধুলো উঠছে। আর ধুলো উঠলে কি হয়, মাইকে চলে আসলে না কথাও বলা যায় না, বড্ড ধুলো। মা বোনেরা বসে পড়ুন একটুখানি, আমি বেশি সময় নেব না। আমি জানি আপনারা অনেকক্ষণ থেকে রোদ্দুরে কষ্ট পাচ্ছেন, ঠিক আছে, বসাও ওনাকে। যোগরঞ্জন হলদার, শুভাশিস চক্রবর্তী, আমাদের এখানে শক্তিমণ্ডল আছে, নাম দাওনি, সুপ্রিয়া হালদার, চিত্তরঞ্জন হালদার, নিরঞ্জন মাঝি, পূর্ণিমা হাজারি, আব্দুর রহিম মোল্লা, জামাল আহমেদ খান, সাদিকা পারভিন, গোবিন্দ মণ্ডল, গৌরহরি হালদার, রাইসা পারমানিক, সৌম হালদার, চন্দন সাহা আক্তার, সবাই, খোকন সর্দার, মঈনুদ্দিন এবং আলী আক্তার সহ আরও সকলে আমার সমবেত মা ভাই ও বোনেরা, দীর্ঘক্ষণ ধরে একটু চুপ করুন প্লিজ, এত কথা বললে কি করে হবে, আমি কত মিটিং করছি এক মাস ধরে, আমারও গলা প্রায় বসে গেছে। এই ভাইরা, তোমরা তো চিৎকার করছো কেন, একটু আস্তে ডান দিকেরটা, ব্যাস। মা বোনেরা আমার, আপনারা একটু কষ্ট করে বসুন, কারণ এই গরমের মধ্যে অত দূর পেরিয়ে গেলেও কষ্ট লাগবে। 10-15 মিনিটের মধ্যে আমি আমার বক্তৃতা শেষ করব, কারণ আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে। আমি চিরকালই সাগরের দিকে আসি, সাগর, মোহনা, নদী মাতৃকা, এটা আমাদের বাংলার প্রাণ। নদী মাতৃকাকে বাদ দিয়ে, সাগরকে বাদ দিয়ে, গঙ্গাসাগরকে বাদ দিয়ে, কুলপি কাকদ্বীপকে বাদ দিয়ে, মথুরাপুর রায়দিঘিকে বাদ দিয়ে, ক্যানিংকে বাদ দিয়ে, নদী মাতৃকার দেশ হয় না। আমি কুলপি, কাকদ্বীপ, সাগর, আপনারা জানেন, গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই আমি আসি। এবং গঙ্গাসাগর আজকে আপনাদের কুলপি এবং কাকদ্বীপকে কেন্দ্র করেই আজ গঙ্গাসাগর যেভাবে উন্নয়ন হয়েছে, এবং গঙ্গাসাগরে যে লক্ষ লক্ষ মানুষ আসেন, সেটা আপনাদের, আপনারাই আতিথেয়তা দেন। আপনারা কুলপির মানুষ সাহায্য না করলে গঙ্গাসাগরের এত বড় মেলা কখনো সমাপন হতে পারে না। কুলপির মানুষকে আমার অজস্র ধন্যবাদ, কুলপি কাকদ্বীপ সহ আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম এবং সালাম। আমি দু একটি কথা বলবার আগে, মায়েরা কষ্ট করে অনেক দূর থেকে পায়ে পায়ে পা হেঁটে এসেছেন, আমি মায়েদের পাগুলোকে প্রণাম জানাই। এবং আমার যেহেতু একটি পা চোট, আমি একটা পায়ে প্রায় প্রোগ্রাম করে বেড়াচ্ছি হুইল চেয়ারে করে, তাই মায়েদের দুটি পা আমাকে ভরসা যোগাচ্ছে এই প্রোগ্রাম করতে, তাই আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম সালাম এবং অভিনন্দন জানাই। কুলপির মা ভাই বোনেরা, আমি দিল্লির কথা বলতে চাই না এখন, কারণ এটা দিল্লির ইলেকশন নয়, আর আমি দিল্লির ইলেকশন পরে ভাববো, এখন নয়, এটা বাংলার ইলেকশন। বাংলায় কারা থাকবে, বাংলায় কারা সরকার গড়বে, বাংলা কি বাংলায় থাকবে, নাকি বাংলা বাংলার বাইরে গুন্ডাদের হাতে চলে যাবে। আজ কিন্তু এই ইলেকশনটা এখানে তার রায় দেবে, আপনাদের একটা করে রায়ে প্রমাণ হবে বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে যাবে, না বাংলা বাংলার হাতে থাকবে, এটা মা ভাই বোনেদের ঠিক করতে হবে। কেউ কেউ ব্যক্তিগতভাবে হয়তো বলতেই পারেন, তাদের অনেকের কাউকে কাউকে হয়তো আমাকে পছন্দ নয়, বা যোগরঞ্জনকে পছন্দ নয়, বা মন্টুকে পছন্দ নয়, কিন্তু মনে রাখবেন এটা সে পছন্দের ইলেকশন নয়। আমাকে যদি আপনাদের পছন্দ হয়, তাহলে দয়া করে যোগকে একটা ভোট দেবেন, কারণ আমি একা তো সরকার গঠন করতে পারবো না, আমি তো একা সরকার গঠন করতে পারবো না, একটা করে তৃণমূলের প্রার্থী জিতবে, আমার একটা সংখ্যা 2 হবে, আবার একটা জিতবে 3 হবে, আবার একটা জিতবে 4 হবে, আবার একটা জিতবে 5 হবে, এই করে করে আমায় 200 পেরোতে হবে। কাজে আপনারা যদি আমাকে দক্ষিণ চব্বিশ পরগনা, যারা তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা, মাতৃ এবং মাতৃকুল এবং পিতৃকুল,
ভাই এবং বোনেরা, আপনারা জন্মদাত্রী মা যদি আমাদের না দেন তাহলে আমরা কোথার থেকে জিতব? তাই আপনাদের সকলের কাছে আমার আবেদন, এই গরমের মধ্যেও 6 তারিখে আপনাদের ইলেকশন, এবং আপনাদের বলবো যে আপনার ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন, কারণ তৃণমূল কংগ্রেস কন্যাশ্রী করেছে, মেয়েদের ভবিষ্যৎ করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভবিষ্যৎ করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস তপশিলীদের ভবিষ্যৎ করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস আদিবাসীদের ভবিষ্যৎ করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস ছাত্র যৌবনদের ভবিষ্যৎ করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস মৎস্যজীবীদের ভবিষ্যৎ করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস ইটভাটার ভবিষ্যৎ করেছে, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মৎস্যজীবী থেকে শুরু করে মাঝি থেকে শুরু করে চাষি থেকে শুরু করে শ্রমজীব মানুষ থেকে শুরু করে অটো টোটো থেকে শুরু করে দোকানদার রিক্সাওয়ালা থেকে শুরু করে সবার ভবিষ্যৎ করে দিয়েছে। তাই তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়ার প্রয়োজন। আপনারা দেখেছেন এত বড় আমফান হয়ে গেল, কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হলো, অথচ আমরা কিন্তু আমফানে সব মানুষকে 20 লক্ষ ঘরবাড়ি করে দিয়েছি, আমরা আমফানে কৃষকদের টাকা দিয়েছি, আমরা বিদ্যুতের তার উন্নতি করে দিয়েছি, আমরা রাস্তাঘাট তৈরি করে দিয়েছি, যেগুলো হয়নি সেগুলো হচ্ছে। আর যদি কেউ আমফানে টাকা না পেয়ে থাকেন, যদি জেনুইন কেস হয়, আমার বলা আছে আপনারা সবাই পেয়ে যাবেন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমফানের দিন আমি যদি নবান্নয় বসে সারা রাত পাহারা না দিতাম 3 দিন ধরে, তাহলে মা ভাই বোনেরা বলুন তো কত লোক মারা যেত? আমি যখন নবান্নয় বসে আমফানের ওই ল্যাজটা নবান্নে আর চোখটা চলে এসছে আপনাদের এদিকে, কি অবস্থা! নবান্নটা মনে হচ্ছে থরথর করে কাঁপছে, এক্ষুনি ভেঙে পড়বে। আমার বাড়ির কাছে আমি রাস্তায় যখন রাত 2টোয় আমফান চলে যাওয়ার পরে বাংলাদেশে আমি বেরিয়েছি, তো আমি দেখছি একটা গাছ বাকি নেই রাস্তায়, কলকাতা শহরের মতো জায়গায়ও সব গাছ পড়ে গেছে, সব বিদ্যুতের খুঁটি পড়ে গেছে, সব জলের কল নষ্ট হয়ে গেছে। আমার বাড়ির পাশে কতগুলো টিন, মানে অন্যের বাড়ির টিন পুরো এসে পড়েছে, পুলিশরা মরে যেত সেদিনকে আমার পুলিশ ক্যাম্পে, কোনো রকম তারা বেঁচে গিয়েছে ভাগ্য ভালো বলে। এইভাবে আমরা আমফান থেকে ফণি থেকে শুরু করে সব থেকে আপনাদের আমরা বাঁচিয়েছি। সুনামি হয়েছিল আপনারা দেখেছিলেন, আয়লা হয়েছিল আপনারা দেখেছিলেন, পশ্চিমবঙ্গ সরকার কোনো সাহায্য করেনি, আমি নিজে আয়লাতে ছুটে এসেছিলাম প্রথম রেলমন্ত্রী হিসেবে, মনে আছে? ওই পঞ্চায়েত সমিতির সভাপতি আমার সাথে ছিল, লক্ষ্মীকান্তপুর নামখানা ট্রেন কে করে দিয়েছে, রেল লাইন কে করে দিয়েছে, লক্ষ্মীকান্তপুর নামখানা দীঘা তমলুক কে করে দিয়েছে, একলাকি বালুরঘাট কে করে দিয়েছে, বড়গাছিয়া হাওড়া মুন্সেরহাট কে করে দিয়েছে? বিজেপি কিচ্ছু করেনি। বিজেপির মতো এত বজ্জাত পার্টি, এত গুন্ডা পার্টি, এত দস্যু পার্টি, এত জোরদার পার্টি, এত জঘন্য পার্টি, এত নগণ্য পার্টি কোথাও নেই। বলে ডাবল ইঞ্জিন বানাবো, ডাবল ইঞ্জিন বানায়েঙ্গে, গ্যাস কা রুপিয়া কেতনা, গ্যাসের দাম কত মা বোনেরা, 950 টাকা হয়ে গেছে, আগামী দিন বিনা পয়সায় চাল ফোটাবেন 900 টাকার গ্যাস দিয়ে, আর সেই নরেন্দ্র মোদীর মুখ দেখবেন না তাকে পুজো করবেন, কোনটা করবেন? বিজেপির লোকেদের বলে দিন, ইলেকশনের সময় টাকা দিচ্ছ, বলো ওই ক্যাশ চাই না, ওই ক্যাশটা নিয়ে নিন, ওই ক্যাশটা নিয়ে খরচ করে দিন, নিয়ে বলুন ক্যাশ না, ওই ক্যাশটা করব আমরা অ্যাস, অ্যাস মানে গাধা বানাবো, অ্যাস মানে উনুনের ছাই। বল 900 টাকা দিয়ে গ্যাস কিনবো আর 900 টাকা দিয়ে চাল ফোটাবো? কেরোসিন পাওয়া যাচ্ছে না, সুদ, ব্যাংকের সুদ আবার কমিয়ে দিয়েছে, আর যেই দেখেছে আরে পরের দিন তো ইলেকশন, কে বলেছে কানে কানে, বলছে আচ্ছা 1 মাসের জন্য স্থগিত রাখ, কি স্থগিত রাখবে, আগের বারেও কমিয়েছে, আবার 2 দিন বাদে আরো বাড়াবে, গ্যাসের দাম 2000 টাকা করবে, ডিজেলের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে, শুধু মানুষের জীবনের দাম কমেছে, দাঙ্গা করে করে লোক খুন করছে আর সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, দাঙ্গাবাজ খুনিরা। বিজেপি থেকে সাবধান, ওদের হাতে আছে স্ট্যান্ড গান, বিজেপি থেকে সাবধান, হাতে আছে স্ট্যান্ড গান, মনে রাখবেন জনগণ, ওদের দেবেন না ভোট গণজন,
কি করেছে ভোট পাবে? ডাবল ইঞ্জিন, 6 বছর দিল্লিতে আছো, সিঙ্গেল ইঞ্জিন কোথায় গেল তোমার? 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল সবার অ্যাকাউন্টে, দিয়েছ কি? মা বোনেরা দিয়েছে? বলেছিল গ্যাসের দাম উজালা দেবে বিনা পয়সায়, দিয়েছে? একবার দিয়ে হাওয়া কোথায় গেল? এবার করুন ধাওয়া যে দাও। এখন ইলেকশনের সময় ক্যাশের ভান্ডার নিয়ে বেরিয়েছে চোর ডাকাত গুন্ডাগুলো, বিহারি উপি থেকে এসছে, আর সংখ্যালঘুদের ভোট ভাঙবার করবার জন্য হায়দ্রাবাদ থেকে একজন এসছে, তার সাথে এসছে আর একটা ডাকাত, সিপিএম কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করবার জন্য। একটা ভোট ভাগ করতে দেবেন না, সংখ্যালঘুর ভোট ভাগ হয়ে গেলে বিজেপির মজা হবে, আর যে নেতাগুলো সংখ্যালঘুর ভোট ভাগ করবার জন্য টাকা খেয়েছে তার তো টাকায় টাকায় বাড়ি উঠবে, আপনার কি হবে? এই করে বিহারে হারিয়েছে ওরা, এই করে উত্তরপ্রদেশে হারিয়েছে, আমি বাংলায় হারাতে দেব না। সংখ্যালঘু ভাই বোনেরা কসম খেয়ে বলতে হবে, একটি ভোটও তৃণমূল ছাড়া কেউ পাবে না। হিন্দু ভাই বোনেদেরও আমি বলবো, ওরা হিন্দু পাড়ায় পাড়ায় গিয়ে রটাচ্ছে ওই বাইরের লোকগুলো বিদেশ থেকে নিয়ে এসছে বহিরাগত, নিয়ে এসে বলছে হিন্দুরা আলাদা হয়ে যান, মুসলিমরা আলাদা হয়ে যান। আরে আমাদের বাংলার সংস্কৃতি, হিন্দুর বাড়িতে বসে মুসলমান চা খায়, মুসলমান বাড়িতে বসে হিন্দু চা খায়, আমাদের দুর্গাপুজোয় মুসলিমরা আসে, আমরা ওদের ইফতারে যাই, এটা আমার বাংলার সংস্কৃতি। আর এরা ভেবেছে কি পাড়ায় পাড়ায় হাজব্যান্ড ওয়াইফ আলাদা করে দিচ্ছে, ঢুকতে দেবেন না, সাবধান, ছেলে মেয়ে আলাদা করে দিচ্ছে। গত পরশুদিন নন্দীগ্রামে গেছি একটা গ্রামে, রবীন জানার বউ আমাকে বলছে, রবীন মান্নার, দিদি আমার মেয়েকে বলছে তুলে নিয়ে যাবে, দিদি আমার বাচ্চাটাকে বলছে কিডন্যাপ করবে। আমি বললাম তোমরা এখন আছো কোথায়? বলল দিদি আমরা একটা মুসলিমদের বাড়িতে আছি, আমি হিন্দু, ওরা আমাকে শেল্টার দিয়েছে, বিজেপি আমার উপরে এত অত্যাচার করেছে, আমার স্বামী আজকে মৃত্যুর জন্য লড়াই করছে, বাঁচবে না। আমি মুখ ফুটে বলতে পারি না তুমি স্বামী বাঁচবে না, কারণ আমি জানি ওর স্বামীর অবস্থা, কুমায় আছে পিজিতে, যখন তখন মরে যাবে, বুঝুন ওই হিন্দু গুন্ডাদের ভয়ে। ওরা হিন্দু নয়, ওরা মুসলিম নয়, ওরা বিজেপির গুন্ডা বজ্জাতের দল, ওদের বয়কট করুন, দূরে সরিয়ে রাখুন। শুনুন, আমরা হিন্দুরা স্লোগান দিই, আমি বলি তৃণমূল কংগ্রেসকে ডেকে হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে, আর বিজেপি কি স্লোগান দেয় বলুন তো? আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি আসুন মানুষের ভালো করি, আর বিজেপি ছদ্মবেশী বদমাশ, মা দুর্গাকে গালাগালি দেয়, মেয়েদের গালাগালি দেয়, সব ধর্মকে গালাগালি দেয়, আর বলে হরে কৃষ্ণ হরে হরি, হরে কৃষ্ণ হরি হরি মানুষের পকেট চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি এলাকায় এলাকায় দাঙ্গা করি, হরে কৃষ্ণ হরি হরি লুট করি পাট করি, হরে কৃষ্ণ হরি হরি ঘরে ঘরে ভাঙি ভাঙি, হরে কৃষ্ণ হরি হরি মানুষকে ধরে ঠেঙাই ঠেঙাই, হরে কৃষ্ণ হরি হরি মানুষকে ধরে পেটাই পেটাই, হরে কৃষ্ণ হরি হরি কি হবে? এরা মানে না দেবতা, আমরা দুর্গাও মানি মা কালী মানি, ওরা বলে মা দুর্গা কোন হ্যায়, ও তেরে কো জাননা হ্যায় কোন হ্যায়, মা দুর্গা হামারা দেবতা হ্যায়, তু কোন হ্যায়, বল তু কোন হ্যায়। শুনুন, আমরা দুর্গা পুজোও করি, কালী পুজোও করি, লক্ষ্মী পুজোও করি, শিব পুজোও করি, বনবিবির পুজোও করি, মনসা পুজোও করি, আমরা শীতলা মাতার পুজোও করি, আমরা গণপতির পুজোও করি, আমরা মহাদেবের পুজোও করি, আমরা লক্ষ্মীনারায়ণ পুজোও করি, আমরা শ্রীকৃষ্ণের পুজোও করি, সংখ্যালঘুরা আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, খ্রিস্টানরা গতকাল ওদের গুড ফ্রাইডে ছিল, আজকে ইস্টার স্যাটারডে, ওরা জেসাস ক্রাইস্টকে সম্মান করে, আমার যারা আদিবাসী ভাই বোনেরা তারা মারাঙ্গুরুকে সম্মান করে, তারা জহর থানে যায়, তারা মাঝি থানে যায়, আমার তপশিলী ভাই বোনেরা, কারো অনুকূল ঠাকুর, কারো মতুয়া ঠাকুর, কারো বাবা সাহেব আম্বেদকর, কারো আমাদের মনসা দেবী, কারো শেতলা দেবী, আমরা সবাইকে মিলে করি। এরা তপশিলীদের উপর অত্যাচার করে, গ্রামে গ্রামে মেয়েদের ঢুকতে দেয় না, উইফিতে আপনারা দেখেছেন মেয়েকে খুন করেছে, ধর্ষণ করে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে, বাবা বলতে গেছে বাবাকেও খুন করে দিয়েছে, একটা মেয়ে দিনে দুপুরে বেরোতে পারে না বিজেপির রাজ্যে। আসামে আপনারা দেখেছেন
এনপিআর এর নাম করে আর ক্যান নাম করে 14 লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে, আর 100 জন বাঙালিকে খুন করেছে। দার্জিলিংয়ে এনপিআর এনআরসির নাম করে কত লোককে খুন করেছে, এই দিল্লিতে উত্তরপ্রদেশে কত লোককে খুন করেছে। এরা সব বড় বড় নেতা হয়ে গেছে, লজ্জা করে না আমাদের যে আমরা ওদের মুখ দেখি? আমার মাঝে মাঝে নিজের প্রতি ঘৃণা হয়, এ কোন বাংলায় আমি আছি, কোন বাংলায় আমি আছি? আমরা কেন গুন্ডাবাজদের মিটিং শুনবো? কেন আমি দাঙ্গাবাজদের মুখ দেখতে যাব? আমায় 500 টাকা দিলে বলে আমি বিজেপির অমিত শাহের মিটিং শুনবো? যারা এত লোক খুন করেছে, হাতে হলি রাঙা, হাতে রক্ত রাঙা, চোখে রক্ত রাঙা, চোখ দুটো দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার লজ্জা করে না আমি 500 টাকা নিয়ে তার মিটিং শুনতে যাব? ছি 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 ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়, এ আমি কোন বাংলাকে দেখছি? মাগো, আমি আবার বলি, সাবধান করছি, ওদের কথায় টাকায় নিও না, পাপ হবে, ওদের টাকায় বিশ্বাস করো না গো, টাকা নিয়ে নাও, খরচ করে নাও, কিন্তু ভোটের খাতায় খরচা করে দাও। আমাদের ছেলে পেলেদের আমি অবাক হয়ে যাই দু একজনকে। আমি সেদিনকে দেখছি একটা ভিডিওতে ভাইরাল হয়েছে, একটি ছেলে বলছে, আমার বউকে 500 টাকা দিল, আমাকে 200 টাকা দিল, আমাকে একটু মুড়ি দিল, আমাকে একটু আঙুর দিল, আমাকে একটু আপেল দিল, তাই বিজেপিকে ভোটটা দিলাম। বল, তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত, মুড়ি বাতাস আর টাকা নিয়ে ভোট দিয়ে এসে আবার বলছিস? আমি রেখে দিয়েছি ভিডিওটা, কাজে লাগাবো, আমি ধরবো। এই এত অধঃপতন আমাদের কেন হবে? বাংলার মানুষ কোনোদিন মাথা নত করে না, মাথা উঁচু করে চলে। আপনার কাকদ্বীপ নামখানার মানুষ 100-এ 100 পায় অঙ্কে, 100-তে 100 পায় ইংরেজিতে, 100-তে 100 পায় বাংলায়, প্রত্যেকটা ফার্স্ট ডিভিশনে পাশ করে, ভালো ভালো রেজাল্ট করে। আর এই সব ঘরের ছেলে মেয়েরা আমি যদি কখনো দেখি বিজেপির মিটিং শুনতে গেছে, তারা আমার লজ্জা, আমার প্রতি আমার লজ্জা হয়। আমরা রবীন্দ্র নজরুলের দেশের লোক, আমরা গান্ধীজি, নেতাজি, আম্বেদকার, বিরসা মুন্ডা, মনে রাখবেন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, মাতঙ্গিনী হাজরা, আমরা এদের দেশের লোক, আমরা ওদের পছন্দ করি না। আমরা জানি ওরা আসলে বাংলাকে শেষ করে দেবে, বাংলাকে দখল করে নেবে, বাংলা বাংলায় থাকবে না, এটা মাথায় রাখতে দিন। কন্যাশ্রী কে দিয়েছে, রূপশ্রী কে দিয়েছে, সবুজশ্রী কে দিয়েছে, সবুজ সাথী কে দিয়েছে, বৈতরণী কে দিয়েছে, সমব্যথী কে দিয়েছে, খাদ্য সাথী কে দিয়েছে, স্বাস্থ্য সাথী কে দিয়েছে, সংখ্যালঘু ঐক্যশ্রী কে দিয়েছে, শিক্ষাশ্রী সুনীলকাশদের কে দিয়েছে, বিনা পয়সায় সাইকেল কে দিয়েছে, 12 ক্লাসে স্মার্টফোনের 10,000 টাকা কে দিয়েছে, চাষিদের 5,000 টাকা করে কে দেয়, তপশিলি আদিবাসীরা সকলে 60 বছরে পেনশন পায় কে করেছে? তাহলে দিদি যদি সব করে থাকে, তা বিজেপিকে ভোট দেবে কেন? আগামী দিনও বলে রাখি, শুনে রাখুন, আমাদের সরকার জিতলে আমরা যে বিনা পয়সায় রেশন দিচ্ছি, আমরা বিনা পয়সায় রেশনটা দিয়ে যাব, আর আপনার দরজায় দরজায় পৌঁছে দেব, আপনাদের রেশন দোকানে যেতে হবে না। তাহলে বিনা পয়সায় রেশন আর বাড়িতে বাড়িতে রেশন পাওয়ার জন্য তৃণমূলকে ভোটটা দেবেন তো? বিজেপি আসলে সব উঠিয়ে দেবে, কন্যাশ্রী থেকে রূপশ্রী সব উঠিয়ে দেবে, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড প্রতি বছর পাবেন, দিদিকে ভোটটা দেবেন তো? মা বোনেরা আমার, হাত খরচা থাকে না, সব ঘরের জন্য খরচা করে নেন দিদির সরকার, আপনাদের 500-1,000 টাকা হাত খরচা দেবে, দিদিকে ভোটটা দেবেন তো? ছাত্রছাত্রীরা, মা বোনেদের ছেলেদের পড়াবার, মেয়েদের পড়াবার জন্য চিন্তা করতে হবে না, ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী টন্যাশ্রী তো চলবেই, প্লাস 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো, যাতে তারা নিজেদের পড়াশুনো নিজেরাই চালাতে পারে। আর এর জন্য কোনো জমিনদারি লাগবে না, মাদ্রাসাই হোক, স্কুলই হোক, কলেজই হোক, আর বিশ্ববিদ্যালয়েই হোক। মনে রাখবেন, কৃষকদের টাকা 5,000 থেকে বেড়ে 10,000 হবে, এমনিতে পাবেন, 1 একর জমির যার থাকবে, আর ক্ষেত মজদুর প্রান্তিক চাষি ওটা আরও 5,000 টাকা করে পাবেন। 5 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান করে দেবো,
আর 1.5 কোটি স্মল স্কেলে করে দেবো, রাস্তাঘাট সেতু ট্যুরিজম সবটা করে দেবো, কোনো বাকি থাকবে না। মনে রাখবেন, চোর চোরটা চিটিংবাজ, ডাকাতদের দল, ধর্ষণকারীদের দল, অত্যাচারী দল, দুঃশাসনের দল, অপকর্মের দল, দাঙ্গার দল, ধান্দাবাজের দল, আমার মুখে আর ভালো ভাষা আসছে না, কত বলবো, যত বলবো তত বলে যাব। এই দলকে ভোট দেবেন না। আপনারা জানেন তো, নির্বাচনের আগে আমার পাটা চোট করে দিয়েছে যাতে আমি না যেতে পারি। আরে আমি তো মায়ের দুটো পা দিয়ে যাব, অনেকবার আমায় মেরেছে। এখন বিজেপির পার্টি পার্টি কোথায়? সব তো ধার করা, নয় সিপিএম এর হারমাদ, আর না হলে তৃণমূল থেকে ধার করা প্রার্থী হচ্ছে ওদের এখন প্রার্থী। তারা কারা? চোর চোরটা চিটিংবাজ সব, বড় বড় ভাষণ, বাংলা সামলাবে? 6 বছর ধরে দিল্লির ডাবল ইঞ্জিনটা জিরো হয়ে গেছে, আর বাংলায় চালাবে ইঞ্জিন, বলে ইঞ্জিন চালাতে এসো, ভালো করে চালিয়ে দেবো। এখনো কৃষকরা বসে আছে হরিয়ানার সিন্ধুতে, সব জমি লুট করে নেওয়া হচ্ছে, দুদিন বাদে ব্যাংক বন্ধ করে দেবে, ব্যাংকের টাকা পাবেন না, রেল বিক্রি করে দিয়েছে, কোল বিক্রি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে, বিএসএনএল বিক্রি করে দিয়েছে, এমটিএনএল বিক্রি করে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে, ইন্স্যুরেন্স প্রাইভেটাইজ করে দিয়েছে, কোথায় পাবেন টাকা? কদিন ধরে ব্যাংক বন্ধ, স্ট্রাইক চলছে, দেখছেন লোকে ব্যাংক থেকে টাকা ই করতে পারছেন না, এলাহাবাদ ব্যাংক সব বন্ধ। মনে রাখবেন, হঠাৎ একদিন নোটবন্দির মতো বলবে, যাও ব্যাংক বন্ধ, তোমার টাকা তুমি আর পাবে না। এইটাই হচ্ছে নরেন্দ্র মোদী, এইটাই হচ্ছে অমিত শাহ, এটাই হচ্ছে বিজেপির দল, আপনার টাকা লুটে নেবে, আর ভোটের সময় আপনার মাথা খারাপ করে দেবে 500 টাকা 1000 টাকা দিয়ে। ওই টাকা নিয়ে পকেটে রেখে দিন, ওটা আপনার টাকা, 15 লক্ষ টাকা যতদিন শোধ না হবে ওই টাকাগুলো রেখে দেবেন, আর নিজে খরচ করবেন। বলে আগে দে ক্যাশ, আগে দে গ্যাস, তারপরে দিস ক্যাশ। 950 টাকা করে গ্যাস কিনবে, একটা পরিবারে দুটো গ্যাস লাগে মিনিমাম, দুটো গ্যাস কিনতে গেলে 1900 টাকা লাগবে, 2000 টাকা যদি গ্যাসে দেয় সে খাবে কি? সেই জন্যে মনে রাখবেন, ভোট দিতে হবে তো মা বোনেরা, খেলতে হবে তো, খেলা হবে, খেলায় জিততে হবে, খেলতে হবে, দেখতে হবে, বিজেপিকে হারাতে হবে, বিজেপির বাক্স খালি করতে হবে। তাহলে মনে রাখবেন, খেলতে হবে, জিততে হবে, বিজেপিকে হারাতে হবে, আর ঘর ধাক্কা দিয়ে রাজনৈতিকভাবে বাংলা থেকে বের করে দিতে হবে, যাতে বাংলা বাংলায় থাকে, বাংলাকে বাংলায় রাখতে হবে। সবাই মিলে একসাথে বাঁচবো, সবাই মিলে একসাথে থাকবো, এটা মাথায় রাখবেন। আমিও হিন্দু ঘরের মেয়ে, তাহলে আমি কেন আপনাদের বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে থাকুন? আমাদের হিন্দু কি মানে বিজেপির থেকে ধার করা হিন্দু? আমাদের হিন্দু রামকৃষ্ণের হিন্দু, বিবেকানন্দের হিন্দু, রবীন্দ্রনাথের হিন্দু, নজরুলের হিন্দু, গীতার হিন্দু, পুরাণের হিন্দু, বেদ বেদান্তের হিন্দু, আমাদের হিন্দু ধর্ম শেখাচ্ছে। আমি যদি ব্রাহ্মণ ঘরের মেয়ে হিসেবে, হিন্দু ধর্মের মেয়ে হিসেবে বলতে পারি যে আপনারা আর সংখ্যালঘুরা সবাই একসাথে করুন, তাহলে ওরা কোন হরিদাস, কোন হরিদাস? মোদি বড় মিথ্যাবাদী, আর অমিত শাহ বড় হা, শুধু দাঙ্গা করবে। বলুন, একদম হবে না। আমি দুই দল, আমি দুই কমিউনিটির পক্ষ থেকে প্রার্থনা করে যাই। প্রথমে সংখ্যালঘু থেকে বলি, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে ভালো থাকুন মা বোনেরা। আমার আমার হিন্দু ভাই বোনেদের উদ্দেশ্যে বলি, মা সর্বমঙ্গলা রক্ষা করবে, মনসা দেবী থেকে, শীতলা দেবী থেকে, বনদেবী থেকে, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থিহারে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ছমাধাত্রী সাহাসধা নমস্তুতে। মাগো, সকলের কল্যাণ করো। আমি মারাঙ্গুরুকে প্রণাম জানাই, আমি মতুয়া ঠাকুরকে প্রণাম জানাই, আমি অনুকূল ঠাকুরকে প্রণাম জানাই,
আমি লোকনাথ ঠাকুরকে প্রণাম জানাই, আমি রাম ঠাকুরকে প্রণাম জানাই, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, যেরকম গ্রামে গ্রামে একসাথে থাকেন সেইভাবেই থাকবেন। মনে রাখবেন, ওরা একদিন আসবে, আগুন জ্বালাবে, ভোট নেবে, পালিয়ে যাবে, 365 দিন থাকবে না। 365 দিনের পাহারাদার আপনারা আমায় পাবেন, আমার ছেলে মেয়েদের পাবেন। তাই আপনাদের বলি, কিছুতেই না, বিজেপি যেন একটা ভোট না পায়, ওয়াদা করুন, দুটো হাত তুলে বলুন, হ্যাঁ বিজেপিকে ভোট দেবো না, বলুন দেব না, ভাই বোনেরা বলুন দেব না, শ্রমিক কৃষক বলুন দেব না, বলুন কসম খেয়ে বলছি দেব না, অঙ্গীকার বলে করে বলছি দেব না, শপথ নিয়ে বলছি দেব না, বাংলা মাকে রক্ষা করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেব, এটাই আপনাদের ভবিষ্যৎ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। এই আপনার এখানে 2 নম্বর বোতাম আছে ইভিএম মেশিনে, কিন্তু অনেক জায়গায় 1, 2, 3 আছে, জোড়া ফুল দেখবেন ভোট দেবেন, মা বোনেরা বেদে জোর। এখানে 2 নম্বর বোতাম আছে, কোনো জায়গায় 1 আছে, কোনো জায়গায় 3 আছে, কোনো জায়গায় 4 আছে, জোড়া ফুল চিহ্ন দেখবেন, ওই বড় ফুলটা কিন্তু পচা, ওটা ঠাকুরের ফুল না, ওটা আঁকা ফুল, চুরি করা, ওটা চুরি করা, ওই যে সামনে বলে হরি হরি আর পেছনে চুরি চুরি করি, তাই ওটাকে দেবেন না। মনে রাখবেন, জোড়া ফুল মানে হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, মা মেয়ে, মা ছেলে, ভাই বোন, রাখি বন্ধন, মনে রাখবেন, ওটা হচ্ছে আমাদের ভাতৃদ্বিতীয়া, ওটা হচ্ছে আমাদের হিন্দু মুসলমান, ওটা শিখ খ্রিস্টান, ওটা আমাদের গ্রাম শহর, ওটা আমাদের কৃষক শ্রমিক, ওটা আমাদের মৎস্যজীবী, তাই আমরা সবাই একসাথে থাকতে চাই। তাই বলি, মা বোনেরা বেদে জোট, মা বোনেরা বেদে জোট, মা বোনেরা ছাত্র যুব বেদে জোট, নতুন ভোটার বেদে জোট, শ্রমজীবীরা বেদে জোট, জোড়া ফুলে দাও ভোট, কৃষকজীবীরা বেদে জোট, জোড়া ফুলে দাও ভোট, মৎস্যজীবীরা বেদে জোট, জোড়া ফুলে দাও ভোট, দোকানদাররা বেদে জোট, জোড়া ফুলে দাও ভোট, মা বোনেদের সব ভোট, জোড়া ফুলে দাও ভোট, মা বোনেদের সব ভোট, জোড়া ফুলে দাও ভোট, সকাল সকাল সব ভোট, জোড়া ফুলে দাও ভোট, হিন্দু মুসলিম বেদে জোট, জোড়া ফুলে দাও ভোট, তপশিলীদের সব ভোট, জোড়া ফুলে দাও ভোট, আদিবাসীদের সব ভোট, জোড়া ফুলে দাও ভোট, ছাত্র যৌবন কথা নেই কেন, আওয়াজ নেই, ছাত্র যৌবন বেদে জোট, জোড়া ফুলে দাও ভোট, সকাল সকাল ভোট দেবেন, আর ভোটের 48 ঘন্টা আগে থেকে ওরা দিল্লির পুলিশ নিয়ে গিয়ে থেট টেট করবে, ভয় পাবেন না, চুপচাপ বলবেন ঠিক আছে ঠিক আছে, আর নিজের ভোটটা নিজে সকালবেলায় গিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে, আর কাউন্টিং মেশিন থেকে শুরু করে সব দেখে নেবে, ইলেকশনে যখন ভোট কাউন্ট করবে 30টা গুণে নিয়ে দুবার অন দুবার অফ করবে, আবার নতুন মেশিন আসলে দুবার অন দুবার অফ করবে, আর ভেতরে যদি পুলিশের লোকগুলো গিয়ে দাঁড়িয়ে থাকে বলে ইউ আর আউটসাইডার নট ইনসাইডার, তুমি পুলিশের লোক সিআরপিএফ, তুমি বাইরে দাঁড়াও, ভোট কেন্দ্রের বাইরে দাঁড়াও, তুমি ইনসাইড দ্য বুথ দেখতে পাবে না কে ভোট দিচ্ছে, আমিও ঢুকতে পারি না, ক্যান্ডিডেট যাবে দেখবে চলে আসবে, আর মনে রাখবেন গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাবে, বর্ডার এরিয়ায় দেখাচ্ছে, গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাবে, যার জন্য উনি বাংলাদেশ ঘুরে এসছেন, ওখান থেকেও মনে হয় কিছু আমদানি করছেন, করতেই পারেন, তার কারণ হচ্ছে অন্য সময় বলে মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে, আর ইলেকশনের সময় ভোট চাইতে গেছে, ভোট চাইতে গেছে, গুন্ডা আমদানি করতে গেছে, বাংলাদেশে গিয়ে বাংলার ভোট করতে গেছে, আমরা বলি হবে না, বাংলাদেশের যত ভোটার এখানে আছে, যত উদ্বাস্তু কলোনি আছে, আমি সবাইকে আইনত স্বীকৃতি করে দিয়েছি, সবাই চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে, চিন্তা করবেন না, উদ্বাস্তু থেকে শুরু করে আমার সকল মা ভাই বোনেরা জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হলে, সুন্দরবনকে সুন্দর রাখতে হলে, গঙ্গাসাগরে আগামী দিন আমি কিন্তু একটা ব্রিজ করে দেবো, টাইম একটু লাগবে, আমি একদম ওটা কোথায় জানো, ওই এটা থেকে লক গেট যেটা আপনার হচ্ছে ওই ভোটটা, ওই গেটটা যেটা গঙ্গাসাগর পার হয় না, ওই ব্রিজটা আমি লোহা দিয়ে তৈরি করে দেবো, যাতে আগামী দিন আপনারা গঙ্গাসাগর গাড়িতেই যাতায়াত করতে পারেন। হাতা নিয়ে দোয়া নিয়ে করে দিয়েছি, করে দিয়েছি কি করিনি, মৃদঙ্গ সেতু করে দিয়েছি, করে দিয়েছি কি করিনি, সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট গঙ্গাসাগরের মেলায় 1 পয়সা দেয় না, আমফানে 1 পয়সা দেয়নি, আর বড় বড় কথা আমরা নাকি চোর উনি নাকি সাধু, বল দিয়েছো 1 পয়সাও, টাকা দিল মমতা ব্যানার্জি আর গালাগালি দিয়ে বেড়াচ্ছ, 1 পয়সা দাওনি, পয়সা যখন দাওনি গেট আউট ফ্রম ইয়ার, গেট লস্ট ফ্রম ইয়ার, ওদের বের করে দিন একদম রাজনৈতিকভাবে। এইটুকু বলে মা ভাই বোনেদের বলবো, আমি আবার চলে যাব
ক্যানিং ওয়েস্টে মা বোনের আমার খুবই গরম, একটু শঙ্খধ্বনি উলুধ্বনি আমাদের পবিত্র ধ্বনি এই মাটিতে দিন, মাটিটাকে ভালো রাখার জন্য। সংখ্যালঘু ভাই বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন। ভাইরা মায়েরা যদি উলুধ্বনি দেয় তোমরা কি করবে? তালি দাও, মায় বোনেদের তালি দাও, হাততালি দিয়ে সমর্থন জানাও। মায়েদের উলুধ্বনি, ভাইদের তালি, এই করেই আগামী দিন বিজেপিকে এই মাঠ থেকে করতে হবে খালি। মাথায় থাকবে তো 6 এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, আর রাজনৈতিক ভাবে ভালো করে বিজেপিকে এই মাটিতে কবর দিন, এই মাটিতে রাজনৈতিক ভাবে কবর দিন, এই মাটিতে রাজনৈতিক ভাবে কবর দিন, যাতে কোনোদিন আর স্টেন গান নিয়ে এসে আর গুন্ডামি করতে না পারে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জোহর, জয় মামাটি মানুষ জিন্দাবাদ, জয় মামাটি মানুষ ধন্যবাদ। ভালো থাকবেন, মায়েদের আমার অনেক প্রণাম, অনেক সালাম, ভাই বোনেদের আমার অনেক শুভেচ্ছা, বয়োজ্যেষ্ঠদের আমার অনেক প্রণাম জানাই। আবার দেখা হবে, ভোটটা দেবেন কিন্তু দয়া করে মা ভাই বোনেরা, সবাই মিলে বলেছি কিন্তু ভোট দেবো, ঠিক আছে? বন্ধুরা।